প্রকৃতি যখন তার দক্ষিণ দুয়ার খুলে দেয়, তখন মিষ্টি বাতাস বয়ে যায় নিজ ছন্দে আর বলে যায় বসন্ত এসে গেছে। বসন্ত মানেই কোকিলের ডাক আর প্রকৃতিতে নানা রঙের সমাহার। প্রকৃতির মতোই নানা রঙে রাঙিয়ে বসন্ত উৎসবে মাতোয়ারা হলো সবুজ কণ্ঠের কচি কাঁচা শিশুরা। লাল হলুদ সবুজ গোলাপি রঙের আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে নাচ গান ও আলোচনা শেষে মিষ্টি বিতরণ, এ যেন ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার বেলা। বসন্ত বরণ কর্মসূচিকে ঘিরে শুক্রবার সকালে বিলুনিয়া শিশু উদ্যান ছিল অন্য রকমের। একদিকে পাখিদের কলতান, অন্যদিকে ছিল কচি কাঁচা শিশুদের উচ্ছ্বাস নিজেকে নানা রঙে রাঙিয়ে নেওয়া। সবুজ কণ্ঠের উদ্যোগে বসন্ত বরণ কর্মসূচি আয়োজিত হলেও সহযোগিতায় ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তর ও বিলুনিয়া পৌর পরিষদ। এদিনের আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠান মঞ্চে সবুজ কণ্ঠের কচি কাঁচা শিশুরা সহ অন্যান্য শিশু শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। পাশাপাশি সবুজ কণ্ঠের অধ্যক্ষ হরিপ্রসাদ মজুমদার স্বাগত বক্তব্যের পরেই উদ্বোধক বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ আলোচনা রাখেন এই দিনের বসন্ত বরণ অনুষ্ঠান মঞ্চে। পরিষদের মাননীয় প্রতিকা শ্রী নিখিল চন্দ্র গোপ মহাশয়, শ্রী গৌতম সরকার মাননীয় সমাজসেবী বিলোনিয়া, শ্রী যদুগোপাল বৈদ্য সঙ্গীত বিশেষজ্ঞ বিলোনিয়া এবং উদ্বোধক শ্রী নিখিল চন্দ্র গোপ মহাশয়, আমাদের বিলোনিয়ার বিশিষ্ট সমাজসেবক, আমাদের সভাপতি, বিলোনিয়ার সঙ্গীত গুরু শ্রী। এই বসন্ত বরণ উৎসব প্রতি বছর আমরা দেখে থাকি, কিন্তু এবারে এই সবুজ কণ্ঠের উদ্যোগে এটাকে একটা আলাদাভাবে নতুন রূপে এখানে উদযাপন করা হচ্ছে। আমরা জানি যে আমরা সেই তপবন কেন্দ্রিক সভ্যতা থেকে আজকে আমরা নগর কেন্দ্রিক সভ্যতায় আমরা জীবনযাপন করছি, কিন্তু আমাদের সেই তপবন কেন্দ্রিক সভ্যতা থেকে সেই সংস্কৃতির দিকে আমাদের এখনো নজর রয়েছে। আমরা প্রকৃতি নির্ভর, প্রকৃতি যেভাবে আমাদের রাখতে চায় আমরা সেভাবে প্রকৃতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে প্রকৃতি আমরা জানতে এই ভারতবর্ষের বিভিন্ন অংশ বিভিন্ন মাঝে প্রকৃতি বিভিন্ন রূপ বিভিন্ন ঋতুও আমরা দেখতে পাই এবং এই ঋতুগুলির মধ্যে বসন্ত ঋতু প্রকৃতি নতুনভাবে সেজে উঠে সৃষ্টির আনন্দে মেতে উঠে, যে পৃথিবী ধ্বংস নয়, পৃথিবী সৃষ্টি, প্রকৃতি সৃষ্টি করার জন্য আবার নবরূপ ধারণ করে আর তাকে বরণ করার জন্য আমরা মেতে উঠি। তাই প্রকৃতির এই যে রূপ রস, এটাকে নির্ভর করে আমরা বেঁচে থাকি। আমি সেই প্রাচীনকাল থেকে এই ভারতবর্ষে এই প্রকৃতিকে নিয়েই সভ্যতাকে বেঁচে রাখার জন্য চেষ্টা করে আছে। আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ, উনিও এই প্রকৃতিকে, এই বসন্ত বরণকে কীভাবে উদযাপন করবেন তিনি ওনার গানের মাধ্যমে সেটা প্রকাশ করে গেছেন। আজকে আমরা ওনার গান নিয়ে, ওনার গানের মাধ্যমে, ওনার চিন্তাধারায় আজকে আমরা এই প্রকৃতিকে বরণ করে, এই বসন্ত ঋতুকে বরণ করে আবার আমরা এই পৃথিবীতে নতুনভাবে বেঁচে থাকার আমরা আহ্বান জানাবো আমরা সকলে।
বসন্ত বরণ কর্মসূচি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। সাথে ছিলেন কাউন্সিলর অনুপম চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক গৌতম সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী যদু গোপাল বৈদ্য সহ অন্যান্য অতিথিরা।